আজ আমি আটা আর ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করতে চলেছি এই রেসিপিটা আমি খুবই কম তেলে বানিয়েছি এই রকম কম তেলে স্বাস্থ্যকর ও সুস্বাদু কিছু রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন তাহলে রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বোলের মধ্যে নেওয়া হয়েছে দুটো মাঝারি সাইজে সেদ্ধ আলুকে গ্রেট করে আপনারা চাইলে ম্যাশ করেও নিতে পারেন তবে চেষ্টা করবেন যেন আলুর মধ্যে কোনো শক্ত অংশ না থাকে আর নিলাম দুটো ভাজা মাছের পিস এখানে সামান্য লবণ ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আগে থেকেই মাছের পিস দুটিকে ভেজে নিয়েছিলাম এবার মাছের পিস দুটি থেকে দেখুন কাঁটা বার করে নিচ্ছি ছোট ছোট টুকরো করে দিচ্ছি আপনারা চাইলে মাছের কাঁটাটা বেছে নেওয়ার পর গ্রাইন্ডারে দিয়ে মানে মিক্সিতে দিয়ে একটু পেস্টও বানিয়ে নিতে পারেন তবে আমি আর পেস্ট বানালাম না খুবই ছোট ছোট টুকরো করে নিলাম দিলাম স্বাদ অনুযায়ী লবণ চারটে কাঁচা লঙ্কা কুঁচি ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন এক চা চামচ ভাজা মশলার গুঁড়ো এখানে গোটা জিরে গোটা ধনেকে শুকনো কড়াইতে ভেজে নিয়ে তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়িয়ে নিয়েছিলাম সেই গুঁড়ো মশলা দিয়ে দিলাম আর দিলাম এক চা চামচ চাট মশলা আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে এর পরিবর্তে সামান্য বিট লবণও ব্যবহার করতে পারেন তবে চাট মশলা দিলেই খেতে বেশি ভালো লাগবে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে পুর একেবারে রেডি এক কাপ আটা নিয়ে তার মধ্যে সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছিলাম নর্মাল আমরা রুটির জন্য যে ডো তৈরি করি ঠিক সেই রকমই ডোটা রেডি করে নিয়েছিলাম সেখান থেকে চারটে লেচি কেটে নিয়েছে যদি ওটা খুব বড় হবে তাই আমি আর আটা মাখাটা দেখাইনি তার মধ্যে একটা লেচি নিয়ে তাতে সামান্য আটা দিয়ে রুটির মতন বেলে নেব আমি খুব বেশি পাতলা করে বেলছি না আবার খুব মোটাও না মিডিয়াম করে বেলে নিলাম এর মধ্যে পরিমাণ মতন পুর দিয়ে দিলাম আগে যে আলু আর মাছের পুরটা বানিয়ে রেখেছি সেই পুর থেকে। দিলাম খুব ভালো করে চামচে করে দেখুন রুটির চারপাশে চাড়িয়ে দিচ্ছে এর ওপর আর একটা বেলে রাখা রুটি চাপা দিয়ে দিচ্ছে আঙুলে করে এইভাবে চেপে দেয়া হচ্ছে এতে খুব ভালোভাবে আটকে যাবে খুব ভালো করে চেপে দিতে হবে যেন পুর বেরিয়ে না যায় রেডি হয়ে গেল এবার একটি ছুরিতে করে পিস কেটে নিচ্ছে। আমি আমার পছন্দের শেপে পিস কেটে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দের যে কোনো শেপে কেটে নিতে পারেন এগুলিকে একটি প্লেটে তুলে নেব সেম প্রসেসে আরও যে দুটি রুটি বেলে রেখেছি সেগুলিকেও তৈরি করে নিতে হবে প্রত্যেকটা তৈরি করা হয়ে গেছে এবারে এগুলিকে ভেজে নিতে হবে এর জন্য গ্যাস অন করে ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ রিফাইন্ড অয়েল তেল ভালো মতন গরম হয়ে গেলে একটা একটা করে নাস্তাগুলি দিয়ে দিচ্ছে গ্যাসের আঁচ মাঝারিতে রেখে এগুলিকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজবেন না তাহলে তাড়াতাড়ি কালার চলে আসতে পারে বা পুড়ে যেতে পারে আর লো হিটে ভাজবেন না তাহলে অনেকটা সময় লাগবে তাই মিডিয়াম হিটে ভেজে নেবেন মাঝে আর একটা নাস্তাও দিয়ে দিলাম এইভাবে উল্টে পাল্টে দুটো সাইডকেই বেশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে যত ভালো করে ভাজবেন খেতে কিন্তু ততই টেস্টি হবে এগুলি ভাজতে বেশি সময় লাগে না তিন চার মিনিটের মধ্যে ভাজা হয়ে যায় দেখুন দুটো সাইডই খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এবারে এগুলিকে তুলে নেব ওপরটা ভীষণই মুচমুচে হয়েছে সেম প্রসেসে বাকি নাস্তাগুলিকেও ভেজে নিতে হবে খুব সহজে তৈরি হয়ে গেল মাত্র দুই পিস মাছ দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি যা আপনারা খুব সহজে সকাল বা বিকালের জলখাবারে বানিয়ে নিতে পারেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই নমস্কার